গুড মর্নিং বন্ধুরা, তো রুম্পিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল সাড়ে ছটা। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি অলরেডি, আর এবার করবো সারাদিনের কাজ বাজ, আবার সেই দুপুরে একটু রেস্ট নেব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখানে এই জন্যেই মানে ভয়েসে বলা, কারণ আমি কথা ওখানে বলেছি কিন্তু এখন এডিটিংয়ের সময় দেখছি কথা শোনা মোটে যাচ্ছে না, তো তার জন্যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ যে ক্যামেরাটা আমি কেমনভাবে ধরেছি, আর এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি যে ক্যামেরাটা আমি কেমনভাবে ধরেছিলাম। আর আসলে খুবই সমস্যা হচ্ছিল যে যেহেতু আমার পাশে ও নেই, তো খুব মানে একটা প্রবলেমের মধ্যে আমাকে মানে ভিডিও করতে হয়েছে দিনের পর দিন ও এ বাড়িতে। তো ও থাকলে ও ক্যামেরা মানে প্রচুর পরিমাণ আমাকে হেল্প করে, আর এখানে সেরকম হেল্প করার মতো কাকে বলবো, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। তো তার জন্যে
এখানে রান্না হচ্ছে মানে পাঁচ মিশালে একটা শুক্তো বলতে পারো, মানে একটা সবজি আর কি। এখানে হচ্ছে আছে কি সজনের ডাটা, তো এই ডাটাগুলো এখন আর পাওয়া যাবে না, আর কদিন পর থেকে তো পাওয়াই যাবে না। তো ডাটা আর হচ্ছে পটল, কিছু মানে চারটে পাঁচটা পটল দিয়ে দিয়েছি। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকালেরটা আর কি, আর এখানে আমাদের খাওয়াও হয়ে গেছে, মানে শুধু আমার খাওয়া হয়নি আর মায়ের। আর এদিকে দেখো মানে আর কি, তোমরা দেখি বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে। অবভিয়াসলি চিকেন রান্না হতে চলেছে, কারণ আমার মটন খুব একটা ভালো লাগে না, আমার মানে খেলে অসুবিধা হয় তো তার জন্যে। আর এখানে আছে শুকনো লঙ্কা, যেটা রৌদ্রে দিতে হবে, তারপরে ওটা একটু বাটাবাটি বা মিক্সার এইসবে দিতে হবে। আর দেখবে শুকনো লঙ্কাটা মিক্সারে দিলে কেন জানি না আমার তো মনে হয় যে তা ওই দানাগুলো কেমন একটা আস্ত আস্ত থেকে যায়, পুরো ফিনিশিং ব্যাপারটা হয় না। তো এখানে আমি চিকেন অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি মিক্সারে অল্প একটু হেল্প নিয়ে মিক্সার থেকে তো আমি শিলে বাটনাটা আরেকবার বেটে নিয়েছি। আর এখানে আছে লাউ চিংড়ি, যেটা মানে খুবই আমি একটু টেস্ট করলাম তো খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখো আছে আমড়ার চাটনি, তো আমড়ার চাটনি অনেকে বলে নারকেল দিয়ে রান্না করতে হয়, তো হ্যাঁ নারকেল দিয়ে রান্না করতে নাকি খুব ভালো লাগে, কিন্তু আমার সেটা ভালো লাগে না, কারণ আমি খেয়েছি আমার এক পিসির বাড়ি, বড় পিসির বাড়ি, তো আমার ভালো লাগেনি, তারপর থেকে আমি নারকেল দিয়ে রান্না করি না। তো যার যার আমড়ার চাটনি ভালো লাগে অবশ্যই ঝ্যাটা ঝ্যাট একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। আর আমড়ার চাটনি আমার করা হয়নি, কারণ আমি ভালো করে রান্না করতে পারিনি ওটা, কারণ ওখানে আর একটু মানে একটু জল জল ব্যাপারটা একটু হতে হতে একদম পুরো মাখো হয়ে গেছে, মাখো মাখো ব্যাপারটা এইটা এসে গেছে, সেই জন্য আর চাটনিটা আর ভালো লাগেনি আমার কাছে, আমার কাছে তো লাগেনি, যাই না আর কি লেগেছে। তো দেখতে পাচ্ছ মাংস এদিকে মানে একেবারে সেই ফ্লেভারটা এসেছে। তো আমার মাংস না হরহরে ঝোল একদমই ভালো লাগে না, আমার মাংস একটু বসা বসা টাইপের হবে, যেন মাংস কি দু পিস মাংস নিলে যেন ভাতটা খাওয়া যাবে এরকম একটা ব্যাপার হলে আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ একটা গোলগাপ্পু শুয়ে আছে, একটু পুচকুশো না, এটা হচ্ছে ছোটো কাকার, আমার ছোটো কাকার মেয়ে, এর নাম হলো সৃজা, এ একেবারে গুচু গুচু গুলু 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 মুলু। তো যাই হোক ওর সাথে একটু খেলা করছিলাম, মানে ওকে একটু চটকাচ্ছিলাম, আর বাচ্চা কাচ্চা দেখলে একটু মুখ টুক টিপে একটু মানে হাত হাতগুলো একটু মানে না আদর করলে, মুখে না আদর করলে ঠিক ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আর আমি ক্যামেরার দিকে তাকাতে বলেছি ওকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আর 6:30 একটু বেশি হয়েছে, তো যাই হোক সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন তাড়াতাড়ি রাত্রে রান্নাটা করে নেব। মানে দুপুরে তোমাদের সাথে কথা বলতে পারিনি, এটাই তার কারণ যে দুপুরবেলা আমার পিসি, পিসের মশাই আর হচ্ছে আমার দিদি এসেছিল, তো মানে পিসির মেয়ে আর কি, তো তাই এসেছিল বলে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলা হয়নি, মানে তখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেরকম আর কি লোক বাড়ি আত্মীয় স্বজন আসলে যেরকম একটা আর কি হয় সবার বাড়িতে, তো সেই জন্যে। আর এখন করব রান্না, তো চলো আগে রান্না বান্না করে এসে তোমাদের সাথে কথা বলছি। মানে রান্না যে করার জন্য যেহেতু আমাকে গ্যাসের ওভেনটা চালু করতে হবে, আর গ্যাসের ওভেন চালু করলে এখানে কোনো রকমভাবে ফ্যানটা দেওয়া যায় না, কারণ গ্যাসটা নিভে যায় মানে সেরকমভাবে ধরে না ফ্যান চালালে, তো তার জন্যে গ্যাস যতক্ষণ চলে ফ্যান ততক্ষণ অফই থাকে। তো বলো এরকম গরমে আর বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, মেঘলা আকাশ, আর মেঘলা আকাশ থাকলে আর যদি বৃষ্টি না হয় তাহলে কেমন পরিমাণে গরম লাগে তাহলে তোমরা একটু বলো। তো সেই জন্যে আমি জাস্ট তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি কিন্তু কথা বলতে পারবো না, তো চলো মানে রান্না বান্না করিনি। রান্না বলতে এখন আবার সোয়াবিনের তরকারি, দুপুরে মাংস মাংস হয়েছিল, চিকেন হয়েছিল তোমরা জানোই, তো এখন হবে সোয়াবিন আলুর তরকারি মানে অল্প ছোট্ট করে, তো সেটাই হবে। আর রাত্রিবেলার মাংস আছে সেটা দিয়ে সবার খাওয়া দাওয়া হবে, কিন্তু সোয়াবিনের তরকারি ঠাম্মা দুবার মাংস খায় না তো তার জন্য অল্প করে করবো। তো চলো এখন রান্না বান্না করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। মানে এটা কেউ আসলে তখন ব্যবহার করা হয় ওই না।
অসংখ্য বললে হয়তো কম হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখেছো তাদের কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ তারা একটু সময় বার করে আমার জন্য, মানে আমার জন্য একটু নিজেদের থেকে সময় বার করে আমার ভিডিওটা পুরোটা দেখেছে তার জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকে তোমরা অবশ্যই তোমাদের ভালো আরও ভালো কিছু করে দেখাবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রেখো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করি, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একবারে খেয়াল রেখো। Good night, bye-bye.